তুমি আমার বন্ধু, তাই তোমায় থ্যাঙ্কস দিয়ে আমি ছোট করতে চাই না। বাট আই এম হ্যাপি, আমার মনোরঞ্জনের সব ব্যবস্থা করেছো তুমি। তোমার এই পুষ্যি দলের নেতারা সবাই চাঙ্গা হয়ে গেছে, মানে তোমাকে পেয়ে বল পেয়েছে। শুধু বল পেলে হবে না বুঝু, বল পাওয়ার ফলও দেখাতে হবে। ম্যানেজারের দিকে একটু খেয়াল রেখো, একটু মানসিক ভাবে চাঙ্গা রেখো। সব রকম মনোরঞ্জনের ব্যবস্থা হয়েছে ওর, শেষ মুহূর্তে ঝুলিয়ে দিলে কিন্তু চাপ হয়ে যাবে। না না, সবকিছু শিখিয়ে পুড়িয়ে দিয়েছি। স্যারের কথায় তো রাজি তো হলাম, অবশ্য না হয় কোনো উপায়ও ছিল না, কিন্তু কেসের কোনো সীমা নেই অবরূপ স্যারের উপর। এতদিন গুটিয়েছিল, এখন আমাকে সামনে ঠেলে দিয়ে নিজে নির্দোষ হয়ে বেরিয়ে যাবে। অনেক সুযোগ সুবিধে আর টাকা দিচ্ছে অবশ্য, কিন্তু জেলের বদলে পরে যদি ফাঁসিতে ঝুলিয়ে দেয়। না না দেখো, বেসিক্যালি তোমার সিকিউরিটির কথা ভেবেই আমি কম লোকজন আনিয়েছি। তুমি সব কিছু থেকে বেরো, তারপর দেখবি এর থেকে অনেক বড় পার্টি থ্রো করবো, আই প্রমিস। আরে সুশীল, সত্যি বলছি, তোমার মতন বন্ধু আমার আর একজনও নেই, বিশ্বাস করো তুমি। সত্যি দেখো তাকিয়ে দেখো, এই নাকি তোমার ট্রাম্প কার্ড। এরপরে মদ খেয়ে মাটিতে ঘোড়াঘড়ি খাবে, একটা বিহেড মাতাল। এটা হচ্ছে মানসিক প্রস্তুতি নেওয়া। ঠিক আছে ঠিক আছে, সেটা হলেই ভালো, নাহলে বিপদ কিন্তু তোমার। বুঝো, সুশীল বলায় আমাদের মনীষকে নিয়ে ঠিক কনফিডেন্ট নয়। মনীষ, চাষিদের জমি জোর করে জবরদখল কে করেছে বলে দাও তো। আমি আমি মন্ত্রী অভিরূপ মুখার্জির নাম ভাঙিয়ে লোক ঠকিয়েছে কে? আমি? সাবাস সাবাস মনীষ। লোক লাগিয়ে দুর্গাকে গুলি করা থেকে শুরু, আরে বাবা সব আমি করেছি, সব দোষ আমার। ক্যা বাত ক্যা বাত, অভিরূপ স্যার দেবতা তুল্য মানুষ। আচ্ছা উঠ 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 উঠ, গরিবের দুঃখ নি দেখতে পারেন না, এখন আমার জন্য ওনাকে জেল খাটতে হচ্ছে মিলর্ড। না মনীষ, মিলর্ডটা
পুলিশের কাছে নয়, কোর্টে বলতে হবে। কি বুঝলেন সুশীল বাবু? এমনি ঠিকই আছে, কিন্তু দেখো এই নেশা কেটে গেলে আবার ভুলভাল বলবে না তো? আরে দূর, নেশা করি তো লোকে ভুলভাল বলে। ও নেশা করে যখন ঠিকঠাক বলছে তখন নেশা কেটে গেলেও ঠিকঠাকই বলবে। বললেই ভালো। তাই ভালোটা তো সেলিব্রেট করতে হবে নাকি? আরো সেলিব্রেট? হ্যাঁ, এই দেখো এরপর কিন্তু সত্যি সত্যি তোমাকে হসপিটালে ভর্তি করতে হবে। চলো 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 চলো। ওখানে একটা কিছু হচ্ছে দাদা। হ্যাঁ, কিন্তু আগে যাওয়াটা কি ঠিক হবে? কিন্তু এত হাসাহাসি কেন করছে বলো তো? কিছু তো একটা হয়েছে। আর আমাদের ম্যানেজার বাবু এখানে কি করছে? দেখো দুর্গা, ওনারা পোরখাওয়া লোক, আমাদের দেখলে সন্দেহ করতে পারে। সন্দেহ করার মতো অবস্থাতে আছেন নাকি? এবার আমি তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবই। আরে আনন্দে তো আমার এখান থেকেই যেতে ইচ্ছে করছে না। সিকিউরিটি গার্ডরা এখানে কেন? কি ব্যাপার? ইয়ে মানে সরি স্যার, নাকের মধ্যে একটা পোকা। ইয়ে মানে যাদের নিজেদের পরিচয় দেওয়ার ক্ষমতা নেই তারা আমাকে কি করতে পারে? আমার খুব ভালো করে জানো কি করছিস? কি জানিস না ওর চোট আছে মাথায়? সোজা আঙুলে কাজ না হলে আঙুল তো বাঁকাতেই হবে, তাই না? বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমাদের কাছে চাষিদের দলিল ছাড়া আর কিচ্ছু নেই। আপনাদের কি, আপনাদের কি ওটাই উদ্দেশ্য নাকি নাকি আরো অন্য কিছু? অনেক প্রশ্ন তোমার। হ্যাঁ, অনেক প্রশ্ন। কিন্তু এত তাড়া কিসের? এত তাড়া কিসের? সময় মতো সব জানতে পারবে, বুঝেছ? হ্যাঁ, আমাদের বেশিক্ষণ তোরা এখানে রাখতে পারবি না। পুলিশ ঠিক খুঁজে বার করবে আমাদের, বুঝতে পেরেছিস? লেগেছে, লেগেছে, গুলি লেগেছে।